আসসালামু আলাইকুম পাইথনের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে 50তম ভিডিও টিউটোরিয়াল। সো এটা হচ্ছে সোয়াপিং। সো আমরা যারা সি করেছিলাম আপনারা জানেন। সো সোয়াপিং এ আমরা জানি যে কিভাবে সোয়াপিং করতে হয়। সো এখানে অবশ্যই দুইটি ভেরিয়েবল থাকতে হবে, দুইটি ভেরিয়েবল নিব আমরা, তিনটি ভেরিয়েবলে সোয়াপিং করতে পারবেন। সো দুইটি ভেরিয়েবল আমরা নিব। সো সেখান থেকে আমরা একটি temp নামের নতুন একটি ভেরিয়েবল নেব, যেখানে আমরা এর ভ্যালুটা রাখবো। দেন সেই এটা যখন ফাঁকা হয়ে যাবে সেইখানে আমরা বি এর ভ্যালুটা নিব এবং বি এর মধ্যে আমরা টেম্পের ভ্যালুটা রাখবো। সো আমরা সরাসরি পাইচার্মে বিষয়টি দেখব, সেখানে আরো ভালো মতো আপনারা বুঝতে পারবেন। থ্যাংক। তো আমরা সরাসরি চলে আসলাম পাইচার্মে। সো এখানে আমরা দুইটি ভ্যালু নিব, এট ফার্স্ট 10 b equal to 20, okay? So আমরা আগে যেভাবে সোয়াপিং করতাম c প্রোগ্রামে, টেম্পের মধ্যে আমরা a এর ভ্যালু রাখতাম, okay? So then a এর মধ্যে আমরা রাখতাম b এর ভ্যালু and b এর মধ্যে রাখতাম হচ্ছে temp। সো এখানে যে বিষয়টি হচ্ছে, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই, টেম্পের মধ্যে আমাদের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে a এর ভ্যালু, সো 10, and এর মধ্যে আমাদের আছে b এর ভ্যালু, তার মানে হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 20। দেন b এর মধ্যে আমাদের যে ভ্যালুটি আছে, ওকে, b এর মধ্যে যে ভ্যালুটি আছে এটা হচ্ছে টেম্পের ভ্যালু। সো টেম্পের ভ্যালু আমাদের 10। সো এই তো আমাদের a এর ভ্যালু হয়ে গেছে এখানে 20 এন্ড b এর ভ্যালু হয়ে গেছে এখানে 10। সো আমরা এটা প্রিন্ট করব। তো আমরা এটা প্রিন্ট করে দেখি, রান করে, ওকে। হ্যাঁ, আমাদের দেখুন এখানে a এর ভ্যালু ছিল 10, b এর ভ্যালু ছিল 20, এইখানে উল্টা হয়ে গেছে, মানে সোয়াপিং হয়ে গেছে আমাদের। তো আমরা পাইথনের ক্ষেত্রে আমাদের এত কষ্ট করে এত কষ্ট করে সোয়াপিং করতে হবে না। পাইথনের ক্ষেত্রে আমরা অনেক ইজি ভাবে সোয়াপিং করতে পারি। যেমন এখানে b a, আমাদের সোয়াপিং অলরেডি শেষ। তো আমাদের পাইথনের ক্ষেত্রে আমরা অনেক ইজি ভাবে এখানে সোয়াপিং করতে পারবো। এই তো দেখুন আমাদের 2010। পাইথন আমাদের অনেক সহজ করে দিয়েছে, অনেক কাজ কম পাইথনের ক্ষেত্রে। সো আশা করি সোয়াপিং আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে 50 নম্বর ভিডিও টিউটোরিয়ালে আপনারা শিখেছেন সোয়াপিং। সো এটি হচ্ছে আমাদের পাইথনের বেসিক প্রোগ্রামের শেষ। সো এটি ছিল আমাদের বেসিক প্রোগ্রামের শেষ একটি ভিডিও, সোয়াপিং। সো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনে এগুলো আসলে ভালো লাগে না, মেইন কথা। সো আপনারা সাপোর্ট করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলেও সেটা জানাবেন, আমারও ভালো লাগবে। সো এইটুকুই। আপনারা আশা করি 50টি ভিডিও আপনারা দেখেছেন, তারপরে এই ভিডিওটি আপনারা দেখছেন। সো থ্যাংক ইউ, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ।